সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আর আজকে আমি লইয়া আইছি করিমস। করিমস যে শিলচর মাঝে রেস্টুরেন্ট যেটা আছে, এটা সাগরিকার অপোজিট সাইড, যে সাগরিকা যেটা আছে এটার অপোজিট সাইড। আর আমরা বর্তমানে ভিতরে যাই, আর মানে কেমন কিতা খানের কন্ডিশন আর কিলা কিতা দেখানোর চেষ্টা করবো। ভিতরটা খুব বেশি সুন্দর, মজা লাগে। আর আমরা বর্তমানে অর্ডার দেওয়ার লাগে বুদ্ধি করি। আর এখানেও মেনু বুক আছে, যেটা যে মেনু হয়েছে যে মনে করি নাও খানির অর্ডার দেওয়ার লাগি কোন সামান কিলা কিতা রেট কীরকম, এটা মানে আইটেম অনেক আছে। এতে চাইনিজও আইটেম আছে, আর এমনি তো আর আছে বিরিয়ানি বা মনে করি নাও এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এগুলো আছে আর কি। আর এখানেও আইটেমটা ওলা থাকবো, ফটো দেখা আছে। আর মেইন হয়েছে কি, আমরা করিমসটা কোনো সময় দেখা তো হয় যে কিরকম কিলা কিতা এক্সপ্লোর করা ওঠা আর এখানে ডিজাইনটা খুব বেশি সুন্দর, আমার বহুত মজা লাগছে আর ডিজাইনটা। চেয়ারের ডিজাইন, টেবিলের ডিজাইন, প্লেট রাখা আলাদা। আর আমরা দুই একজন মানুষ আইছি, মানে বোয়ার ডিজাইনটা আর আলাদা। আমরা ফেটলা ভাই আসেন লগে, ফেটলা খালি খানির দাঁড়িয়ে থাকে, খালি খানি খাইতো কিলা। বাট মানে এই রেস্টুরেন্টটা আমার বহুত সুন্দর লাগছে আর খুব বেশি ক্লিন আর খুব বেশি মজার। আর এখান থেকে সাগরিকা যেটা আছে যে এজেন্সি, এটা আপনারা দেখতে পাই সামনে, মানে সামনে এটা চৌধুরী ক্লিনিকর অপোজিট সাইডে, চৌধুরী ক্লিনিকর অপোজিট সাইড। বেস্ট হোটেল। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরোজ এন্টারটেইনমেন্ট। আজকে বহুত মজার একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মাধ্যমে দেখানো যে করিমস হয়ে একটা রেস্টুরেন্ট শিলচরের মধ্যে মানে সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট, মানে খুব বেশি সুন্দর আর ইউনিক। এখানে আমি আজকে আইছি বর্তমানে গুয়াহাটি জায়গার মধ্যে, খুব সবচেয়ে মজার এক প্লেস, সবচেয়ে সুন্দর খানির লাগে আর একটা রেস্টুরেন্ট, বহুত ভালো একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, বহুত সুন্দর। কিন্তু আস্তে শিলচরের মধ্যে সবচেয়ে টপ আমি কইলে এখানে কইব, কারণ সুন্দরের দিক দিয়েও, এরপরে খানির দিক দিয়ে কেমন কি লাগে। খানি আমরা অর্ডার দিয়েছি, বিরিয়ানি অর্ডার দিয়েছি, এগ বিরিয়ানি। এটা আইব কেমন কি লাগে আপনারা আমাকে শেয়ার করবো, মজা কি মজা আর কিটা। এরপরে বহুত মজার মজার টপিক আছে, পানীয় মোমেন্ট আছে। সো ভিডিওটা দেখিও। আর এখানে আমরা প্লেট ফার্স্টে আইয়া হয়েছি, এখানে এখন দোকান দোকান লাগছে, টোটাল দুইটা দুইটা প্লেট লাগছে। এটা কি দেবো? আজ দশ পাই প্রেস করি ভাই, আদার কান্ট্রির মতো আর সিস্টেমটা ভালো লাগছে। এক বিরিয়ানি আমরা অর্ডার দিছি, বিরিয়ানি দেখতে পাই বিরিয়ানির মানে কালারটাও সুন্দর, আর এগও লগে আছে। আমরা খাওয়া স্টার্ট দিতাম, অর্ডার দিছিলাম, আইসি এখন। বিরিয়ানি কালারটা খুব বেশি সুন্দর। সমঝ রে আপ, সমঝ রে। মানে খাইয়া কেমন লাগছে কিছু জানা? কারণে লাইয়া খাইয়া পেট ভরছে। হ্যাঁ, পেট ভরছে, পেটে ক্ষুধা আছে। এটা কেটে হয়েছে? এটা পেট ভরছে মানে খাই, এটা পেটে ক্ষুধার জন্য আমি খেয়েছিলাম। পেটে ক্ষুধার জন্য খেয়েছিলি? হ্যাঁ, পেটে শুধু বাংলা নাম দিয়ে ডাইরেক্ট দেও না, পেটে ক্ষুধে আর খালি ক্ষুধে। আর আমি ওই নাম দিয়ে দাঁড় করিয়েছি যে খাইলে। ওহ আচ্ছা, ও সময়ছিল আমার মায়ের খাই দিয়েছি। এবার খানিটা কিন্তু দুর্দান্ত, বেস্ট খানি, মজা লাগছে। আর বর্তমানে পেট আলাদা একটা মানে ইউ আর মানে আমরা খাইছি এক বিরিয়ানি। এক বিরিয়ানি মানে আর বহুত মজা, বহুত মজা। আর ব্রেড বড়িয়া খাইছি, একটু রয়েছে জাস্ট, খালি একটা ফর্মালিটিস যাবে রাখলাম আর ঠিক না। আমরা এগুলো খাইছি, হে একমাত্র খাইতে পারে না ওগুল লাগিয়া।
কিন্তু এমনি অত বড় সো একটু মজা করলাম এটা এটা আমার বন্ধু আছে কাটলা বন্ধু টুয়েল বন্ধু খালি খানির দেড়ে থাকে মানুষটা খালি খানির দেড়ে এখন যাবে খানি যাবা হে বাবা হিসাব খালি খানির আইজন খানি তো আইজন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খাইতে দে আমরা বিল আইছে গিয়া এক বিরিয়ানি 180 টাকা প্লেট আর ডাল তড়কা 170 টাকা মিনারেল ওয়াটার দুইটা হলে 19 টাকা পাঁচ বুঝে ধরে নেও টোটাল হইল গিয়া 928 টাকা সাইড জন্য জিএসটি শো মোটামুটি 975 টাকা এটা রেটটা মানে আমার হিসাবে বিধান বেশি মানে ডাল তড়কা তো আমরা এখানে 60 টাকায় পাওয়া যায় কিন্তু এখানে 170 টাকা তারপরে এগ বিরিয়ানি এটা মানে 180 টাকা আর আমরা এখানে চিকেন বিরিয়ানি নর্মাল পাওয়া যায় 90 টাকা রেটটা একটু বেশি এটা তো আইলে পরে এমনি খানিটা ঠিক আছে কোনো ইস্যু নাই আর মোটামুটি দামটা তো রবে জিএসটি দেওয়া লাগে সরকারটা দেওয়া লাগে মাত্র এটি